চলতি বছর এপ্রিল মাসের তেরো তারিখ বেভূমের দুবরাজপুর থানার অন্তর্গত এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি যায় সোনার অলঙ্কার মোবাইল এবং নগদ টাকা দেখতে দেখতে এই ঘটনায় সাত মাস পার করেছে এতদিন ধরে সেই ঘটনায় চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার না হওয়ার পরিপ্রেক্ষিতে এক প্রকার ওই সকল জিনিসপত্র ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন ওই বাড়ির সদস্যরা তবে পুলিশের তৎপরতায় সাত মাস পর চুরি যাওয়া সোনার অলঙ্কার এবং নগদ টাকা উদ্ধার হল সঙ্গে আবার উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইলটিও সাত মাস আগে এমন চুরির ঘটনাটি ঘটেছিল দুবরাজপুরের মঙ্গলপুরের বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে বিশ্বনাথ বিশ্বাস এসআই একজন হোমগার্ড ঘটনার দিন বাড়িতে কেউ ছিলেন না এবং সেই সুযোগে বাড়ির দরজা তালা ভেঙে এই সকল জিনিসপত্রও চুরি করে নিয়ে যান চোরেরা থানায় অভিযোগ জানানোর পর থেকেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে তবে কোনোভাবেই চোরদের ট্র্যাক করতে পারা যাচ্ছিল না তবে সেই চোরেদের ট্র্যাক করতে সম্ভব হয় ওই হোমগার্ডের বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মোবাইলটি চুরি গিয়েছিল সেই মোবাইলটি হঠাৎ দিন কয়েক আগে অন করা হয় তারপরেই পুলিশ ওই মোবাইলের সূত্র ধরে নতুন করেই চুরির ঘটনায় ট্র্যাক করা শুরু করে তারপর শেখ রকিবুল এবং রাহুল কাজী নামে দুজনকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ ধৃতদের শনিবার দুবরাজপুর আদালতে পুলিশ তোলে তাদের পুলিশে হেফাজত চাওয়া হয় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার পর পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ চলাকালীন ওই দুজন স্বীকার করেন তারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত তাদের স্বীকারোক্তের পরিপ্রেক্ষিতে পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয় যে সকল জিনিসপত্র উদ্ধার করা হয়েছে সেগুলি হল এক জোড়া সোনা দিয়ে বাঁধানো পলা তিন জোড়া সোনার কানের তিনটি সোনার আংটি দুটি সোনার নৌকা এবং তিনটি রুপোর হার সহ দশ হাজার টাকা এবং মোবাইল বীরভূম থেকে মাধবদাস রিপোর্ট নিউজ এইটিন লোকাল ছেলে যাচ্ছে বাবা হ্যাঁ বুঝলেন না আমার এক বন্ধু বন্ধুর মতো হয়ে গেছিল এখানে সুপার ছিল ইয়ে এক্সাইজ এর সুপার তো দুটো ছেলেই